মহান আল্লাহ তাআলা মানবজাতি ও জিনকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছে। আমরা যেমন মানুষরা পৃথিবীতে বসবাস করি, তেমন জিনরাও কোকাব নামের একটা শহরে বসবাস করে। আমরা আমাদের আশেপাশের থেকে অনেক সময় জিনদের নানা কাহিনী শুনি, তেমনই একটা কাহিনী আমার সাথে। আমি নাফিজ রহমান অর্ণ। মহান আল্লাহ তাআলা আমার কাছ থেকে এক এক করে আমার মা বাবা, তারপর এমনকি এখন আমার জীবনটাও কেড়ে নিতে চাইতেছে। আমার ক্যান্সার লাস্ট স্টেজ। এই শহরের ব্যস্ত কোলাহল থেকে বাইরে আমি আর আমার খালাতো ভাই গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে পথে মাজারে আমার প্রাণের ভিক্ষা চাইলাম, কিন্তু এই সফরটা আমাকে এক অন্য জায়গায় নিয়ে যাবে তা কোনোদিন ভাবতে পারিনি। সময়টা এভাবে বদলে যাবে, আমি নিজে থেকে এত বদলে যাব, এতটা নিষ্ঠুর, এতটা স্বার্থপর আর এতটা করুণ। যে একটা মানুষের জীবন নিতে আমার একটু দ্বিধাবোধ হবে না, আমি আর মানুষই রইলাম না। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো নিশি। আমার বাড়ির পাশেই থাকে এবং এনাকে নিয়েই আমার মূল গল্পটা গঠিত। অনেকদিন পর আসায় গ্রামের চারিদিকটা ঘুরে দেখলাম। গ্রামটা আসলে অনেক সুন্দর, কিন্তু এই সুন্দর গ্রামের মাঝে যে এত ভয়ঙ্কর একটা জিনিস লুকিয়ে রয়েছে তা এখন আমাদের কল্পনা। আমিও সেই দিকে রওনা দিলাম। আমি তো আপনি চিনি না, স্বাভাবিক, কারণ আমি তো শহরে থাকি, গ্রামে থাকি না। গেলাম, ঠিক আছে, ভালো থাকেন। আপনার যে একটা রোগ আছে ওটা তো আমি ভালো করে দেখতে জানি। আমার রোগ আছে আপনি জানেন? আমি জানি। আপনি কে? ইফ্রিতে পুজো করি। আপনি কীভাবে ঠিক করে দেবেন? আমি পুজো করি জিন জাতীয়। তাই জিনের মাধ্যমে কীভাবে? আমি যে করি আমি পুজো করি, তো আমি জিন জাতীয় পুজো করি। আমি হারিয়ে দেবো, একটা মেয়ে লাগবে, ইফ্রিতের বাচ্চা লাগবে। আমি যদি কালকে এই জায়গাটা মেয়ে লই আইতে রো, তাহলে তোমার রোগ ঠিক করে দেবো। কিন্তু কাহিনী এখানে শেষ হলো না। জীবনের মায়া কার নাই বলেন, আমারও তো বাঁচতে মন চায়, লোভ তো আমারও আছে। আমি অনেক ভাবলাম এবং অনেক ভাবার পর লোভ লালসায় আমি এই পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হলাম। নিশি, শোন, তোর সাথে একটু কথা আছে। পরে কথা বলবো। তোর তো সারাদিনে কোনো খবরই পাইলাম না। তুই তো সেই সময় চলে গেলি। মা ডাকছিল তাই চলে গেছি, তুই তো কথার কোনো উত্তর দিলি না। কি বলবো রে, পরের দিন ঠিকই নিশি সকালে আমার সাথে দেখা করতে আসলো, কিন্তু চারদিক কেমন জানি কুয়াশার জন্য, নিশি কেমন জানি কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। মহান আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো উপর বিশ্বাস করা ঠিক। আমি তো এটাও জানি না নিশি
আবার ফেরত আসবে কি আসবে না, আমি তো এটাও জানি না যে আমার ক্যান্সার ঠিক হবে কি হবে না। আমরা অনেক সময় অন্ধবিশ্বাসের উপর বিশ্বাস করে ভুল করি। চারদিকে সবাই নিশিকে খুঁজতেছে, নিশি এইভাবে হারিয়ে গেল, সবাই চারদিকে কান্না করতেছে।